হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস নাইন এর উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তার অন্তর্গত শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে। এই শালক সংশ্লেষ সম্পর্কে আমাদের মধ্যে অনেক ভুল তথ্য আমাদের মধ্যে আছে বা ভুল ধারণা আমাদের মধ্যে আছে। এই ভিডিওটি দেখলে আমাদের মধ্যে দিয়ে সেই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে দিয়ে চলে যাবে এবং শালক সংশ্লেষ প্রক্রিয়াটি বর্তমান আধুনিক শালক সংশ্লেষের যে বিভিন্ন বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হয় সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো এবং এই শালক সংশ্লেষের অন্তর্গত বিভিন্ন যে ছোট ছোট প্রশ্নগুলো পরীক্ষায় আসে সে প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আমরা উত্তর করতে পারবো। শালক সংশ্লেষ কিভাবে সম্পন্ন হয় এবং শালক সংশ্লেষ পদ্ধতিটি আধুনিক ব্যাখ্যা কি সেটা জানতে গেলে আমাদের এই ভিডিওটি পুরো দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনে। সবার প্রথমে আমরা শালক সংশ্লেষ কাকে বলি। শালক সংশ্লেষ কথাটি একটি গ্রিক শব্দ ফটোসিনথেসিস, একটি ইংরেজি শব্দ ফটোসিনথেসিস, সেই ইংরেজি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটি শব্দ হচ্ছে ফটোস আর একটি শব্দ হচ্ছে সিনথেসিস। ফটোস কথার অর্থ হচ্ছে আলো এবং সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে উদ্ভিদ সংশ্লেষ করে। কি সংশ্লেষ করে? খাদ্য সংশ্লেষ করে। যে পদ্ধতির মাধ্যমে বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সূর্যের আলো এবং পরিবেশ থেকে বিভিন্ন উপাদানের সহযোগিতায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য সংশ্লেষ করে সেই প্রক্রিয়াকে বলা হয় শালক সংশ্লেষ। শালক সংশ্লেষ শব্দটি দুটি শব্দ, একটা হচ্ছে ফটোস প্লাস সিনথেসিস, সিনথেসিস এই দুটো শব্দ থেকে এসছে। ফটোস কথার অর্থ হচ্ছে আলো, আলো আর সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ, এই দুটো শব্দকে একসঙ্গে যুক্ত করা হয়েছে ফটোসিনথেসিস। এবারে শালক সংশ্লেষ প্রক্রিয়াতে কি কি উপাদান প্রয়োজন? শালক সংশ্লেষের উপাদান, উপাদান শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলির মধ্যে কি কি? এক নম্বর হচ্ছে আলো, দুই নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তিন নম্বর হচ্ছে জল এবং চার নম্বর হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল। এর মধ্যে এই ক্লোরোফিল উদ্ভিদের দেহে অবস্থান করে বা উদ্ভিদের পাতায় সবুজ অংশে থাকে। এছাড়া বাদ বাকি আলোর উৎস হচ্ছে সূর্য, সূর্যালো, কার্বন ডাই অক্সাইডের উৎস হচ্ছে আমাদের বায়ুমণ্ডল এবং জলের উৎস হচ্ছে বিভিন্ন ভাবে, যারা স্থলজ উদ্ভিদ তারা মাটির কৌশিক জল শোষণ করে, যারা জলজ উদ্ভিদ তারা জলাশয় থেকে জল শোষণ করে, যারা পরাশ্রয়ী উদ্ভিদ তারা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। এই উপাদানগুলোর সহায়তায় শালক সংশ্লেষ প্রক্রিয়া একটি একটি যে প্রধান যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ যার সংকেত C6H12O6, এই যৌগটি সংশ্লেষ হয়। এবার আমরা দেখে নেব যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কিভাবে হয় এবং কেন এই শালক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো ফেজে বা দুটো আলাদা আলাদা ফেজে হয় সেটার ব্যাখ্যাটা আমরা জেনে নেব। সবার প্রথমে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, বিজ্ঞানী ব্ল্যাকম্যান একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম শালক সংশ্লেষের যে টোটাল প্রক্রিয়াটি অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানের সহযোগিতায় যে খাদ্য উৎপাদন হয় বা গ্লুকোজ উৎপাদন হয় সেই পদ্ধতিটি যে দুটো ফেজে দুটো আলাদা আলাদা পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয় তিনি সেটা সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে শালক সংশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে সেই বিক্রিয়াগুলোর মধ্যে কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো হচ্ছে আলোর উপস্থিতিতে হয় বা আলোর প্রয়োজন, অর্থাৎ শালক সংশ্লেষের যে বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য আলোর প্রয়োজন তাদের বলা হলো আলোক নির্ভর বিক্রিয়া। আর কিছু বিক্রিয়া রয়েছে যে বিক্রিয়াগুলোর জন্য কোনো আলোর প্রয়োজন হয় না, সেই বিক্রিয়াগুলোকে বলা হলো আলোক নিরপেক্ষ বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশা। আমাদের উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই যে আলোক দশা বা আলোক সহযোগিতায় যে বিক্রিয়াগুলো হচ্ছে এবং আলোক নিরপেক্ষ যে বিক্রিয়াগুলো হচ্ছে সব বিক্রিয়াগুলোই কিন্তু দিনের বেলা একই সঙ্গে পরপর কিন্তু সম্পন্ন হয়। আমাদের মধ্যে একটা কিন্তু মিসকনসেপ্ট বা আমাদের মধ্যে একটা কিন্তু ভুল ধারণা রয়েছে যে শালক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলো দিনের বেলা হয় আর অন্ধকার দশার বিক্রিয়াগুলো কিন্তু রাত্রিবেলা হয়। এটা কিন্তু একদমই ভুল ধারণা, দুটো আলোক দশা এবং অন্ধকার দশা দুটো বিক্রিয়াই কিন্তু একই সঙ্গে পরপর পরপর দিনের বেলাতেই কিন্তু সম্পন্ন হয়। এবার আমরা দেখে নেব যে শালক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশার বিক্রিয়াটা কেন দুটো ফেজে হয় এবং সেখানে কিভাবে কাজ করে। একজন বিজ্ঞানী সবার প্রথম যে তিনি বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী এমারসন,
তিনি সালোক সংশ্লেষে যখন কার্যবর্ণালী সম্পর্কে পরীক্ষা করছিলেন, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় উদ্ভিদের পাতার মধ্যে থাকা যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিল কোন ধরনের আলোকে শোষণ করে সেটা সম্পর্কে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল আমাদের যে সাদা বর্ণের আলো, সেই সাদা বর্ণের আলোর মধ্যে দেখা গেল এরকম যদি গ্রাফ করা হয় তাহলে এই দিকে যদি শোষণ শোষণ হার আর এই যদি দেখা এদিকে যদি আলোর বর্ণ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নেওয়া হয় তাহলে দেখা যাবে কি, দেখা যায় কি যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটো বর্ণের আলোকে বেশি পরিমাণে শোষণ করে, অর্থাৎ একটি নীল বর্ণের আলো আর একটি লাল বর্ণের, একটি লাল বর্ণের আলো, এই দুটো আলোকে উদ্ভিদ বেশি পরিমাণে শোষণ করে। এই কার্যবর্ণালী পরীক্ষার মাধ্যমে তিনি তখন কি করলেন, একটি উদ্ভিদের উপরে তিনি কি করলেন সাদা বর্ণের আলো ফেললেন, আরেকটি উদ্ভিদের উপরে তিনি লাল আর নীল বর্ণের আলো ফেললেন। আশ্চর্যজনক ভাবে দেখা গেল বিজ্ঞানী এমারসন যে উদ্ভিদটার উপরে সাদা বর্ণের আলো ফেলেছিলেন, আরেকটি উদ্ভিদের উপরে লাল আর নীল বর্ণের আলো ফেলেছিলেন, দেখা যাচ্ছে যে লাল আর নীল বর্ণের আলো যে উদ্ভিদের উপর ফেলেছিলেন সেই উদ্ভিদের সালোক সংশ্লেষের হার কিন্তু অনেক বেড়ে গেল, অর্থাৎ সাদা বর্ণের আলো তুলে। এই যে ঘটনা এটাকে বলা হয় এমারসনের বৃদ্ধি ঘটনা, এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু ভীষণভাবে প্রশ্ন আসে। এরপরে আবার তিনি যখন কার্যবর্ণালী ব্যাখ্যা করলেন তখন দেখা গেল যে এই লাল বর্ণের আলোটা নীল বর্ণের আলোর তুলনায় অনেক বেশি পরিমাণে শোষিত। তিনি তখন কি করলেন, একটা উদ্ভিদের উপরে লাল আর নীল বর্ণের আলো ফেললেন, আর একটা উদ্ভিদের উপরে শুধু লাল বর্ণের আলো ফেললেন, কিন্তু দেখা গেল যে লাল আর নীল বর্ণের আলো যে উদ্ভিদটার উপরে ফেলা হয়েছিল আর যে উদ্ভিদটার উপরে শুধু লাল বর্ণের আলো ফেলা হয়েছিল, দেখা গেল যে যে উদ্ভিদটার উপরে শুধু লাল বর্ণের আলো ফেলা হয়েছিল সেই উদ্ভিদটার সালোক সংশ্লেষের হার হঠাৎ করে কমে গেল। এই ঘটনাটাকে বলা হয় লোহিত যুগে। বিজ্ঞানী এমারসন সর্বপ্রথম এই প্রক্রিয়াটি করেছিলেন এবং তিনি এই পরীক্ষা থেকে একটি ব্যাখ্যা করেছিলেন বা তিনি একটি মতামত দিয়েছিলেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বা উদ্ভিদের পাতার যে ক্লোরোফিল রয়েছে সেই ক্লোরোফিলের মধ্যে দুটো সিস্টেম রয়েছে, একটা সিস্টেম লাল বর্ণের আলোতে সক্রিয় হচ্ছে আর একটা সিস্টেম নীল বর্ণের আলোতে সক্রিয় হচ্ছে। তখন তিনি এই সিস্টেম দুটোকে দুটো আলাদা আলাদা নাম দিলেন, একটাকে বললেন পিএস ওয়ান সিস্টেম বা পিএস ওয়ান তন্ত্র, আর একটাকে নাম দিলেন পিএস টু তন্ত্র। এবার আমরা দেখে নেব যে পিএস ওয়ান তন্ত্র এবং পিএস টু তন্ত্র সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়া কিভাবে সক্রিয় হয় এবং আলোক দশার বিক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। সবার প্রথমে আলোক দশার বিক্রিয়া, আলোক দশার বিক্রিয়া, এই আলোক দশার বিক্রিয়া হওয়ার জন্য উদ্ভিদের পাতার মধ্যে দুটো সিস্টেম রয়েছে, একটা পিএস ওয়ান সিস্টেম আর একটা পিএস টু সিস্টেম, একটা পিএস ওয়ান সিস্টেম আর একটা পিএস টু সিস্টেম, এই দুটো সিস্টেম হচ্ছে সালোক সংশ্লেষের প্রক্রিয়া বা উদ্ভিদের ক্লোরোফিলের মধ্যে আলাদা আলাদা দুটো তন্ত্র রয়েছে। যখনই পিএস ওয়ান সিস্টেম এটা লাল বর্ণের আলোতে সক্রিয় হয় আর এই পিএস টু সিস্টেমটা এটা নীল বর্ণের আলোতে সক্রিয় হয়, যখন উদ্ভিদের পাতার উপরে লাল বর্ণের আলো পড়ে তখন এই পিএস ওয়ান সিস্টেম থেকে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যায় এবং সেই ইলেকট্রনটা আবার পুনরায় এখানে ফিরেও আসতে পারে, কিন্তু সেটা সাধারণত আসে না, না এসে এই ইলেকট্রনটা এইরকম কতগুলো বাহকের সহায়তায় এই ইলেকট্রনটা গিয়ে পাতার মধ্যে এনএডিপি বলে একটি যৌগ থাকে, সেই যৌগের সঙ্গে এই ইলেকট্রনটা যুক্ত হয়ে সেখান থেকে তৈরি করে এনএডি পি মাইনাস, অর্থাৎ এখানে এরকম কতগুলো বাহকণু, বাহকণু এরকম যুক্ত হয়, সেই বাহকণুগুলোর মধ্যে কি কি থাকে যেমন সাইটোক্রোম, ফেরিডক্সিন, এইরকম বিভিন্ন বাহকণু, সেই বাহকণু যখন পাতার উপরে সকালবেলাতে এরকম সূর্যালো, সূর্যের লাল আলো পড়ে তখন এই পিএস ওয়ান সিস্টেম থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে তখন কতগুলো বাহকের সহায়তায় সে পাতার মধ্যে থাকা এনএডিপির সঙ্গে যুক্ত হয়ে এনএডিপি মাইনাস তৈরি করে। এবার এই পিএস ওয়ান তন্ত্র থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন এই পিএস ওয়ান তন্ত্রের মধ্যে সবসময় ইলেকট্রনের একটা ঘাটতি থেকে যায়, এই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করার জন্য ঠিক একই সময় পাতার উপরে যখন নীল বর্ণের আলো পড়ে সেই নীল বর্ণের আলোর ফলে এই পিএস টু সিস্টেম থেকেও আবার ইলেকট্রন বেরিয়ে যায়, সেই পিএস টু সিস্টেমের ইলেকট্রনটা এরকম আবার কতগুলো বাহকের সহায়তায় তারা পিএস ওয়ান তন্ত্রে ফিরে আসে এবং সেই পিএস ওয়ান তন্ত্রে ফিরে আসার সঙ্গে সঙ্গে পিএস ওয়ান তন্ত্র থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে এবং তার ফলে যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়, পূরণ হয়ে যাওয়ার ফলে পিএস ওয়ান তন্ত্রের ইলেকট্রন ঘাটতিটা পূরণ হয়ে যায় সেটা পিএস টু তন্ত্র থেকে। ঠিক একইভাবে পিএস টু তন্ত্র থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে পিএস ওয়ান তন্ত্রে
বেরিয়ে যাওয়ার জন্য পিএস টু তন্ত্রের মধ্যেও কিন্তু আবার ইলেকট্রন ঘাটতি দেখা যায়। এই ইলেকট্রন ঘাটতিটাকে আবার কি করে, এই পাতার মধ্যে থাকা যে জল, সেই জলটা দুটো যৌগে ভেঙে দেয়, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রক্সিল আয়নের মধ্যে থাকা যে ইলেকট্রন, সেই ইলেকট্রন গিয়ে পিএস টু তন্ত্রের ইলেকট্রনের ঘাটতিটাকে মিটিয়ে দেয়, বাকি পড়ে থাকে এই হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন গিয়ে তখন কি করে, এই এনএডিপি এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এনএডিপিএইচ। এই এনএডিপিএইচ হচ্ছে অন্ধকার দশার বিক্রিয়ায় গিয়ে গ্লুকোজ উৎপাদনে অংশগ্রহণ করে। আর এর যে যখন ইলেকট্রন গুলো এরকম বাহকের সহায়তায় যখন এনএডিপি এর সঙ্গে যুক্ত হয়, তখন এখানে এডিপি থেকে এডিপির সঙ্গে ফসফেট যুক্ত হয়ে এখানে ইলেকট্রনের মধ্যে থাকা শক্তিগুলোর প্রভাবে এখানে প্রতিটি স্টেপে এরকম এডিপি থেকে এরকম এটিপি তৈরি হয়। ঠিক একইভাবে পিএস টু তন্ত্রেও এরকম এডিপি থেকে এরকম এটিপি তৈরি হয়। অর্থাৎ ইলেকট্রনগুলো যখন বাহকের মাধ্যমে পরিবাহিত হয়ে বিভিন্ন জায়গায় গমন করে, তখন সেই সময় ওই ইলেকট্রনের মধ্যে থাকা, অর্থাৎ ইলেকট্রনটা যে শক্তির আলোক শক্তির প্রভাবে যে ইলেকট্রনটা একটা লোয়ার স্টেজ থেকে আপার স্টেজে পৌঁছে গেছিল, সেই স্টেজে থাকা সেই ইলেকট্রনের মধ্যে সেই গৃহীত শক্তিটাকে বিভিন্ন বাহক অণুর মাধ্যমে বাহিত হওয়ার সময় এডিপি থেকে এডিপির সঙ্গে ফসফেট অণু যুক্ত হয়ে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। এবং সেই এটিপি অণুগুলোই কিন্তু উদ্ভিদের তৈরি যে খাদ্য, সেই খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে এবং উদ্ভিদের দেহে বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াতে কাজে লাগে। আর এখান থেকে যে হাইড্রোক্সিল আয়ন থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে পিএস টু তন্ত্রের ঘাটতিটাকে নিয়ে নেয়, এই হাইড্রোক্সিল আয়ন থেকে আবার তৈরি করে জল এবং অক্সিজেন, যে অক্সিজেনটা পাতার মধ্যে পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং জলটা আবার পুনরায় এখানে কাজে লেগে যায়। অর্থাৎ এই এই যে টোটাল যে আলোক দশার বিক্রিয়া, সেখানে দুটো আলাদা আলাদা তন্ত্র রয়েছে, একটা পিএস ওয়ান তন্ত্র এবং পিএস টু তন্ত্র। পিএস ওয়ান তন্ত্রে লাল আলো পড়ার সঙ্গে সঙ্গে পিএস টু ওয়ান তন্ত্র থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, সেই ইলেকট্রন কতগুলো বাহকের সহায়তা সে গিয়ে এনএডিপির সঙ্গে যুক্ত হয়ে এনএডিপি মাইনাস তৈরি করে, এবং পিএস টু তন্ত্র থেকে আবার একই ইলেকট্রন বেরিয়ে গিয়ে তারা পিএস ওয়ান তন্ত্রের ইলেকট্রন ঘাটতিটাকে মিটিয়ে দেয়, এবং পিএস টু তন্ত্রে যে ইলেকট্রন ঘাটতিটা থাকে সেটা জল ভেঙে যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন হয়েছে, সেই হাইড্রোক্সিল আয়নের ইলেকট্রনটা গিয়ে পিএস টু তন্ত্রের ইলেকট্রনের ঘাটতিটাকে মিটিয়ে দেয়, এবং সেই হাইড্রোক্সিল আয়নটা সেটা হাইড্রোক্সিল মূলকে তৈরি হয় এবং সেখান থেকে জল এবং অক্সিজেন তৈরি হয়, এবং পড়ে থাকা যে হাইড্রোজেন আয়ন সে গিয়ে এনএডিপি মাইনাস এর সঙ্গে যুক্ত এনএডিপিএইচ গঠন করে, যেটা সালোক সংশ্লেষের অন্ধকার দশায় বিক্রিয়ায় কাজে দেয়। এই যে টোটাল যে ইলেকট্রনের যে পাথ হয়ে, অর্থাৎ এই পিএস টু তন্ত্র থেকে ইলেকট্রনটা গিয়ে পিএস ওয়ান তন্ত্র এবং পিএস ওয়ান তন্ত্র থেকে ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে ইলেকট্রনের যে গমন পথ, এটা অনেকটা ইংরাজি জেড অক্ষরের মতো দেখতে বলে একে জেড স্কিম বলা হয়। অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশার এই যে বিক্রিয়া গুলোকে দেখতে অনেকটা জেড আকৃতির মতো বলে একে কিন্তু জেড স্কিমও বলা হয়। এটাই হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশার কিন্তু আধুনিক মতবাদ বা আধুনিক ব্যাখ্যা। এরপরে আমরা দেখে নেব যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া গুলো কিভাবে সম্পন্ন হয়। এখানে আরো একটা বিষয় সম্পর্কে জানার আছে, সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এডিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে ফসফেট অণু যুক্ত হয়ে কিন্তু এডিপি তৈরি করে, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট যৌগের সঙ্গে ফসফেট অণু যুক্ত হয়, অর্থাৎ ফসফোরাইলেশন ঘটে। এই যে প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন, অর্থাৎ ফসফেট অণু যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। যেহেতু অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে একটি ফসফেট অণু যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, তাই এই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এবার এই ফসফোরাইলেশন প্রক্রিয়ার মধ্যে পিএস ওয়ান তন্ত্র থেকে যে ইলেকট্রনটা বেরোয়, সেই ইলেকট্রনটা কিন্তু আবার পুনরায় পিএস ওয়ান তন্ত্রে ফিরে আসতে পারে এবং সেখান থেকেও কিন্তু এডিপির সঙ্গে যুক্ত হয়ে এডিপি তৈরি হতে পারে, কিন্তু সেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় সবসময় হয় না, যখন প্রয়োজন তখন হয়। ফলে এখান থেকে যে ফসফোরাইলেশন ঘটে সেই ঘটনাটা একটা চক্রাকার প্রক্রিয়া ঘটে, অর্থাৎ পিএস ওয়ান তন্ত্র থেকে ইলেকট্রন বের হলো, সেটা আবার পিএস ওয়ান তন্ত্রে কিন্তু ফিরে আসতে পারে এবং মাঝখানে ফসফোরাইলেশন ঘটতে পারে। সেই জন্য পিএস ওয়ান তন্ত্র থেকে নির্গত ইলেকট্রন এবং তার শক্তির প্রভাবে যে ফসফোরাইলেশন ঘটে এটাকে বলা হয় চক্রাকার ফসফোরাইলেশন বা আবর্তকার ফসফোরাইলেশন। কিন্তু মজাদার বিষয় হচ্ছে পিএস টু তন্ত্র থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে পিএস ওয়ান তন্ত্রে আসে, সেই ইলেকট্রনটা কিন্তু কখনোই পিএস ওয়ান টু তন্ত্রে কিন্তু ফিরে আসতে পারে না, অর্থাৎ সেই পিএস টু তন্ত্র থেকে বেরোনো ইলেকট্রন কেবলমাত্র পিএস ওয়ান তন্ত্রেই আসবে, পিএস টু তন্ত্র কিন্তু কখনো ফিরে যেতে পারবে না।
এবং এই পথেও কিন্তু অনেকগুলো এটিপি তৈরি হচ্ছে, অর্থাৎ ফসফোডাইলেশন ঘটছে। এই ফসফোডাইলেশন প্রক্রিয়াকে বলা হচ্ছে অনাবর্তকার ফসফোডাইলেশন বা অচক্রাকার ফসফোডাইলেশন। এবং এই যে টোটাল যে ফসফোডাইলেশন প্রক্রিয়াগুলো আলোর শক্তির প্রভাবে হচ্ছে, তাই এই ধরনের ফসফোডাইলেশনকে বলা হয় ফটোফসফোডাইলেশন। পরীক্ষায় প্রশ্ন আসে যে ফটোফসফোডাইলেশন কি, চক্রাকার ফসফোডাইলেশন কি, অনাবর্ত বা আবর্তকার ফসফোডাইলেশন অথবা এবং অচক্রাকার ফসফোডাইলেশন বা অনাবর্তকার ফসফোডাইলেশন কাকে বলে। এরপরে আমরা যেখানে দেখে নেব যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া বা কেলভিন চক্রের বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হয় এবং বিক্রিয়ার ফলে কি কি রাসায়নিক যৌগ তৈরি হয় সেটা সম্পর্কে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম তিনি ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ সালোক সংশ্লেষে অন্ধকার দশার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশার বিক্রিয়া, বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া গুলোতে কিভাবে হয় সেটা সম্পর্কে তিনি বলেছিলেন। তাই তার নাম অনুসারে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া গুলোকে কিন্তু ব্ল্যাকম্যানের বিক্রিয়াও বলা হয়। এর পরবর্তীকালে বিজ্ঞানী কেলভিন বলে একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম ব্যাখ্যা করেছিলেন যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়ার যে বিক্রিয়াগুলি একটি চক্রাকার পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। তাই তার নাম অনুসারে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলোকে কিন্তু বলা হয় কেলভিন চক্রের বিক্রিয়া। এবার আমরা দেখে নেব যে কেলভিন চক্রের বিক্রিয়াটা কি কি হয়। তার আগে আমাদের একটুখানি জেনে নিতে হবে যে সালোক সংশ্লেষের আলোক দশায় কি কি যৌগ উৎপন্ন হয়েছিল। অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশায় যে যৌগগুলো উৎপন্ন হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে NADPH, দুই নম্বর হচ্ছে ATP, তিন নম্বর হচ্ছে জল, চার নম্বর হচ্ছে অক্সিজেন। এর মধ্যে অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে, জলটা আবার পুনরায় কাজে লেগে যাচ্ছে, ATP খাদ্যের মধ্যে শক্তি রূপে জমা থাকছে, বাকি থাকলো এই NADPH। অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশায় উৎপন্ন একমাত্র NADPH কিন্তু অন্ধকার দশার বিক্রিয়ায় কিন্তু কাজে লাগে, বাদবাকি রাজ্যে যৌগগুলো কিন্তু অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এবার আমরা দেখে নেব যে পাতার মধ্যে যখনই অক্সিজেন তৈরি হলো সেই অক্সিজেন গুলো কি হলো, পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেন গুলো বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার সঙ্গে সঙ্গে পাতার মধ্যে RuBP অর্থাৎ রাইবিউলোজ বিসফসফেট বলে একটি দুই কার্বন যুক্ত একটি যৌগ আছে, দুই কার্বন যুক্ত একটি যৌগ রাইবিউলোজ বিসফসফেট। এই রাইবিউলোজ বিসফসফেট কি করে, পাতার মধ্যে যে প্রবেশকৃত যে কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে ফেলে সে কি করে, তিন কার্বন যুক্ত একটি যৌগ তৈরি করে যেটাকে বলা হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটি তিন কার্বন যুক্ত যৌগ তৈরি করে। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটি তিন কার্বন যুক্ত একটি যৌগ। এই জন্য সালোক সংশ্লেষের এই দশায় বা অর্থাৎ কেলভিন চক্রের মাধ্যমে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় বা কার্বন ডাইঅক্সাইড ধরতে ব্যবহার সাদের তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। এটা সম্পর্কে কিন্তু আমরা একটু আর একটু পরে বলছি। এবারে 3PGA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা তিন কার্বন যুক্ত যৌগ। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড NADPH দ্বারা বিজারিত হয়ে তৈরি করে ফসফোগ্লিসারাইড PGALE অর্থাৎ ফসফোগ্লিসারাইড একটি তিন কার্বন যুক্ত যৌগ। এইরকম ফসফোগ্লিসারাইড যখন এরকম 12 অনু ফসফোগ্লিসারাইড যখন তৈরি হয় তার মধ্যে 2 অনু ফসফোগ্লিসারাইড অর্থাৎ 2 অনু PGALE তারা পরস্পর যুক্ত হয়ে 1 অনু গ্লুকোজ তৈরি করে, 1 অনু গ্লুকোজ তৈরি করে। অর্থাৎ এটা একটা তিন কার্বন যুক্ত যৌগ, এরকম দুটো PGALE একসঙ্গে যুক্ত একটি 6 কার্বন যুক্ত গ্লুকোজ অনু তৈরি করে, বাকি যে 10 অনু PGALE থাকে তারা কতগুলি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে আবার পুনরায় RuBP তৈরি করে, অর্থাৎ যে RuBPটা আবার কার্বন ডাইঅক্সাইড থেকে ধরতে থাকে এবং এইভাবে চক্রাকার ভাবে কিন্তু এই বিক্রিয়াটি চলতে থাকে এবং সঙ্গে গ্লুকোজ তৈরি হয়। এই যে টোটাল চক্রাকার বিক্রিয়াটা বিজ্ঞানী কেলভিন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন বলে একে কেলভিন চক্রের বিক্রিয়া বলা হয়, ঠিক আছে। এবং এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বা কেলভিন চক্রের মাধ্যমে যে প্রথম স্থায়ী যৌগটা তৈরি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড,
এটা যেহেতু একটি তিন কার্বন যুক্ত যৌগ, তাই এই প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত উদ্ভিদের অন্ধকারদশার বিক্রিয়া বা গ্লুকোজ উৎপাদন সম্পন্ন হয়, অর্থাৎ কেলভিন চক্রের মাধ্যমে যে সমস্ত উদ্ভিদরা গ্লুকোজ তৈরি করে, সরাসরি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে ধরে, সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয় সি3 উদ্ভিদ। আমাদের আশেপাশে থাকা ম্যাক্সিমাম উদ্ভিদই কিন্তু সি3 উদ্ভিদ, বুঝে গেল? তাহলে এরপরে এই যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া, এগুলো কিন্তু পাতার মধ্যে কিন্তু হচ্ছে কোন জায়গাটাই হচ্ছে, সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়া গুলো সম্পন্ন হয় পাতার মধ্যে থাকা যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশ, সেই গ্রানা অংশের মধ্যে কিন্তু সম্পন্ন হয় আলোক দশার বিক্রিয়া গুলো। তার কারণ এই গ্রানার মধ্যেই থাকে কোয়ান্টাসম এবং তার মধ্যেই থাকে ক্লোরোফিল। আর এই সালোক সংশ্লেষের যে অন্ধকার দশার বিক্রিয়া গুলো, সেখানে কিন্তু তৈরি সেখানে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা যে ধাত্র স্ট্রোমা, সেই স্ট্রোমার মধ্যে কিন্তু সম্পন্ন হয়। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশার বিক্রিয়ার যে আধুনিক যে তত্ত্ব, সেটা সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এবং আমাদের পরবর্তী এই অধ্যায়ের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি, এবং ফলো রাখতে হবে SMS Plus।